হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডেস এবং ডেসের ক্লাস ঠিক আছে তো তোমরা যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ডেস এবং ডেটসগুলো ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এই ডেস এবং ডেসের থেকে কোশ্চিন পাবে তো আজকের যেই ভিডিওটা এখানে আমি সব ইম্পর্টেন্ট ডেস এবং ডেটসগুলো নিয়েছি যেগুলো তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স পরীক্ষায় এসেছে তো চলো বন্ধুরা আজকের এই ক্লাসটা শুরু করা যাক প্রথমে দেখো এক নম্বর কি বলেছে গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালন করা হয় তো গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয় অপশান এ মানে এক জানুয়ারি এক জানুয়ারি তোমাদের গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয় দুই নম্বর দেখো ওয়ার্ল্ড ব্রেইল ডে কবে পালন করা হয় তো ওয়ার্ল্ড ব্রেইল ডে কবে পালন করা হয় অপশান বি মানে চার জানুয়ারি চার জানুয়ারি তোমাদের ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হয় এই ব্রেইল ডিলে কী কী হিসাবে পালন করা হয় যারা তোমাদের চোখে দেখতে পারে না তাদের জন্য এবং ডটেড যে করে একটা ভাষা তৈরি করা হয়েছে তো সেই ভাষাটাকে কি বলা হয় ব্রেইল ঠিক আছে তো এই ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হয় চার জানুয়ারি তিন নম্বর দেখো এনআইআই ডে বা প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় তো এটা হয়ে যাবে তোমাদের অপশান বি মানে নয় জানুয়ারি এবং এই এনআরআই এর ফুল ফর্ম হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান ঠিক আছে তো এই নয় জানুয়ারি এই প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা হয় কারণ নয় জানুয়ারি উনিশশো সালে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন ঠিক আছে তো এই জন্য এই নয় জানুয়ারি আমাদের কি করা হয় এনআরআই ডে পালন করা হয় আর এটা কবে থেকে পালন করা হচ্ছে এটা হচ্ছে দু সাল থেকে কারণ উনিশশো সাল থেকে দু হাজার পনেরো একশো বছর হয় তো একশো বছর পূর্তির জন্য এই দু সাল থেকে নয় জানুয়ারি এন ডে বা প্রবাসী ভারতীয় দিবস পালন করা হচ্ছে ঠিক আছে নেক্সট চার নম্বর দেখো বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয় বিশ্ব হিন্দি দিবস ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালন করা হয় অপশন সি মানে দশ জানুয়ারি ওয়ার্ল্ড ডে পালন করা হয় দশ জানুয়ারি নেক্সট পাঁচ নম্বর জাতীয় যুব দিবস কবে পালন করা হয় তো জাতীয় যুব দিবস পালন করা হয় অপশন ডি মানে বারো জানুয়ারি ঠিক আছে বারো জানুয়ারি তোমাদের জাতীয় যুব দিবস পালন করা হয় আর এই বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই বারো জানুয়ারি জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় নেক্সট ছয় নম্বর দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী কবে পালন করা হয় মানে নেতাজি সুভাষচন্দ্রের বার্থ ডেট কবে সেটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী বা জয়ন্তী তো এটা হয়ে যাবে অপশন সি মানে তেইশে জানুয়ারি ঠিক আছে তেইশে জানুয়ারি তারিখটা নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী হিসাবে পালন করা হয় নেক্সট দেখো আর এই যে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের বোস এটা এই দিনটাকে তেইশে জানুয়ারিটাকে কিন্তু আমাদের পরাক্রম দিবস হিসাবেও পালন করা হয় ঠিক আছে এটা মনে রাখবে একটু তেইশে জানুয়ারি পরাক্রম দিবস হিসাবেও পালন করা হয় নেক্সট সাত নম্বর দেখো পোলিও দিবস কবে পালন করা হয় তো পোলিও দিবস পালন করা হয় অপশন সি মানে আঠারোই জানুয়ারি আঠারোই জানুয়ারি পোলিও দিবস হিসাবে পালন করা হয় ঠিক আছে নেক্সট এই যে দেখো পরাক্রম দিবস পরাক্রম দিবস কবে পালন করা হয় তো এখানে কী হয়ে যাবে এটা হয়ে যাবে অপশন সি মানে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি হিসে নেতাজির জন্মদিন উপলক্ষে এটাকে পরাক্রম দিবস হিসাবে আমাদের দেশে পালন করা হয় নেক্সট নয় নম্বর দেখো জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় জাতীয় ভোটার দিবস খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয় এটা হচ্ছে অপশান ডি মানে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে পালন করা হয় নেক্সট দশ নম্বর জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয় ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয় এটাও কবে হয়ে যাবে এটা হচ্ছে পঁচিশে জানুয়ারি ঠিক আছে পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে এবং ন্যাশনাল ট্যুরিজম ডে বা পর্যটন দিবস পালন করা হয় এগারো নম্বর ভারতীয় প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয় আশা করি এটা তোমরা সবাই জানো তো ভারতীয় প্রজাতন্ত্র দিবস বা ইন্ডিয়ান রিপাবলিক ডে কবে পালন করা হয় এটা হচ্ছে অপশন ডি মানে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমাদের ভারতীয় কি রিপাবলিক ডে পালন করা হয় নেক্সট বারো নম্বর শহীদ দিবস কবে পালন করা হয় তো শহীদ দিবস পালন করা হয় অপশন ডি মানে তিরিশে জানুয়ারি এই তিরিশে জানুয়ারি কী হয়েছিল মহাত্মা গান্ধীজির মৃত্যু হয়েছিল ঠিক আছে মানে তিনি অ্যাসোসিনেট হয়েছিল নাথুরাম গোটসে তাকে এই তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে কী করেছিল অ্যাসেসিনেট করেছিল মানে গুলি করে হত্যা করেছিল মহাত্মা গান্ধীজিকে তো সেই জন্য এই দিনটিকে তিরিশে জানুয়ারি দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করা হয় ঠিক আছে নেক্সট তেরো নম্বর দেখো বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় এটা হচ্ছে অপশন বি মানে দুই ফেব্রুয়ারি তারিখটিকে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে পালন করা হয় নেক্সট চোদ্দো নম্বর বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় অপশন সি চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি তারিখটিকে বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে পালন করা হয় তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে লাইক করবে নেক্সট পনেরো নম্বর দেখো ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড রেডিও ডে পালন করা হয় অপশান বি তেরো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি তারিখ থেকে ওয়ার্ল্ড রেডিও ডে হিসাবে পালন করা হয় নেক্সট তো ষোলো নম্বর দেখো জাতীয় নারী দিবস কবে পালন করা হয় ন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশান বি মানে তেরো ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিন হিসাবে এই তেরো ফেব্রুয়ারি তারিখটিকে জাতীয় নারী দিবস হিসাবে পালন করা হয় সতেরো নম্বর দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় অপশান এ একুশে ফেব্রুয়ারি তারিখটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় নেক্সট আঠেরো নম্বর দেখো সেন্ট্রাল এক্সাইজ ডে সেন্ট্রাল এক্সাইজ ডে কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশন সি মানে চব্বিশে ফেব্রুয়ারি তারিখটিকে সেন্ট্রাল এক্সাইজ ডে হিসাবে পালন করা হয় নেক্সট উনিশ নম্বর ওয়ার্ল্ড এনজিও ডে হিসাবে কবে পালন করা হয় ওয়ার্ল্ড এনজিও ডে কবে পালন করা হয় তো ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হয় অপশন ডি মানে সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে হিসাবে পালন করা হয় এনজিওর ফুল ফর্ম হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান ঠিক আছে নেক্সট বিশ নম্বর দেখো ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু পরীক্ষায় দেখা গেছে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় অপশান সি মানে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি তারিখটিকে ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালন করা হয় ঠিক আছে নেক্সট একুশ নম্বর দেখো ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে কবে পালন করা হয় তো ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালন করা হয় অপশান এ মানে এক মার্চ এক মার্চ তারিখটিকে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে হিসাবে পালন করা হয় বাইশ নম্বর দেখো বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসাবে কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশান বি মানে তিন মার্চ তিন মার্চ তারিখটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করা হয় নেক্সট তেইশ নম্বর দেখো আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এটা সবাই জানো অপশান বি মানে হচ্ছে আট মার্চ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আট মার্চ তারিখটিকে পালন করা হয় ঠিক আছে নেক্সট এর আগেরটা যেটা ছিল সেটা ছিল ন্যাশনাল ওমেন্স ডে মানে জাতীয় নারী দিবস ওটা কত ছিল ওটা ছিল তেরোই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিন হিসাবে সেই তেরোই ফেব্রুয়ারি থেকে জাতীয় নারী দিবস হিসেবে পালন করা হয় আর এটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস ঠিক আছে আন্তর্জাতিক নারী দিবসটাই তোমাদের পরীক্ষায় বেশি মনে রাখবে আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ চব্বিশ নম্বর দেখো বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয় অপশন ডি পনেরোই মার্চ পনেরোই মার্চ তারিখটিকে বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয় নেক্সট তো নেক্সট দেখো পঁচিশ নম্বর বিশ্ব জল দিবস কবে পালন করা হয় তো বিশ্ব জল দিবস পালন করা হয় অপশন বি মানে বাইশে মার্চ বাইশে মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয় আর এই বাইশে মার্চ তারিখটিকে কিন্তু বিহার দিবস হিসাবেও পালন করা হয় বিহার দিবস বাইশে মার্চ নেক্সট ছাব্বিশ নম্বর দেখো বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় অপশন সি মানে তেইশে মার্চ তেইশে মার্চ তারিখটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয় নেক্সট সাতাশ নম্বর দেখো বিশ্ব যক্ষা দিবস ওয়ার্ল্ড টিবি ডে টিবি ঠিক আছে ওয়ার্ল্ড টিবি ডে কবে পালন করা হয় বা বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশন ডি মানে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ তারিখটিকে বিশ্ব যক্ষা দিবস হিসাবে পালন করা হয় নম্বর দেখো উৎকল দিবস কবে পালন করা হয় উৎকল উৎকল কাকে উৎকল বলা হয় কোন রাজ্যকে বর্তমানে যে উড়িষ্যা রাজ্যটি আছে তাকে পূর্বে কি বলা হতো উৎকল বলা হতো ঠিক আছে তো এই উৎকল দিবস কবে পালন করা হয় এটা হচ্ছে অপশান এ মানে পহেলা এপ্রিল পহেলা এপ্রিল তারিখটিকে উৎকল দিবস হিসাবে পালন করা হয় নেক্সট উনত্রিশ নম্বর দেখো ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশান সি মানে পাঁচ এপ্রিল পাঁচ এপ্রিল তারিখটিকে ন্যাশনাল মেরিটাইম ডে হিসেবে পালন করা হয় নেক্সট তিরিশ নম্বর দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশন সি মানে সাত এপ্রিল সাত এপ্রিল তারিখটিকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয় নেক্সট একত্রিশ নম্বর দেখো বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসাবে পালন করা হয় অপশান ডি মানে দশ এপ্রিল দশ এপ্রিল তারিখটিকে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসাবে পালন করা হয় নেক্সট বত্রিশ নম্বর জালিয়ান দিবস কবে পালন করা হয় এটা খুব ইম্পর্টেন্ট খুব তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন এইটা কিন্তু দেখতেই পাবে যে জালিয়ান সম্বন্ধে একটা কোশ্চিন এসেছে তো জালিয়ান দিবস কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশান সি মানে তেরোই এপ্রিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ তারিখে এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল সেই জন্য এই তেরোই এপ্রিল তারিখটিকে প্রত্যেক বছর জালিয়ান ওয়ালাবাগ দিবস হিসাবে পালন করা হয় নেক্সট তেত্রিশ নম্বর দেখো ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে এটা হয়ে যাবে অপশান সি মানে আঠারোই এপ্রিল আঠারোই এপ্রিল তারিখটিকে ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে পালন করা হয় নেক্সট চৌত্রিশ নম্বর ওয়ার্ল্ড লিভার ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড লিভার ডে পালন করা হয় অপশান ডি উনিশ এপ্রিল উনিশ এপ্রিল তারিখটিকে ওয়ার্ল্ড লিভার ডে হিসাবে পালন করা হয় নেক্সট পঁয়ত্রিশ নম্বর সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয় সিভিল সার্ভিস ডে পালন করা হয় অপশান সি একুশে এপ্রিল একুশে এপ্রিল তারিখটিকে সিভিল সার্ভিস ডে হিসাবে পালন করা হয় নেক্সট ছত্রিশ নম্বর ধরিত্রী দিবস কবে পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশন ডি মানে বাইশে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে ঠিক আছে বিশ্ব ধরিত্রী দিবসের ইংলিশ হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে এটা হয়ে যাবে বাইশে এপ্রিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবে নেক্সট নেক্সট সাঁত্রিশ নম্বর দেখো জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালন করা হয় জাতীয় পঞ্চায়েত দিবস এটা হয়ে যাবে চব্বিশে এপ্রিল অপশন ডি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার চব্বিশে এপ্রিল তারিখটিকে জাতীয় পঞ্চায়েত দিবস হিসাবে পালন করা হয় নেক্সট আটত্রিশ নম্বর বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে ঠিক আছে এটা হয়ে যাবে অপশন বি মানে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল তারিখটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় নেক্সট উনচল্লিশ নম্বর আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয় এটা খুব ইম্পর্টেন্ট আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয় এটা হচ্ছে অপশন ডি তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল তারিখটিকে আয়ুষ্মান ভারত দিবস হিসাবে পালন করা হয় নেক্সট চল্লিশ নম্বর শ্রমিক দিবস কবে পালন করা হয় এটা সবাই জানো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো শ্রমিক দিবস পালন করা হয় পহেলা মে অপশান এ সঠিক অ্যান্সার এক মে ঠিক আছে শ্রমিক দিবস পালন করা হয় পহেলা মে নেক্সট একচল্লিশ নম্বর দেখো বিশ্ব খেলোয়াড় দিবস কবে পালন করা হয় বিশ্ব খেলোয়াড় দিবস বা ওয়ার্ল্ড অ্যাথলিটস ডে ওয়ার্ল্ড অ্যাথলিটস ডে কবে পালন করা হয় এটা হয়ে যাবে সাত মে অপশান বি সঠিক অ্যান্সার সাত মে নেক্সট বিয়াল্লিশ নম্বর দেখো ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট খুব ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয় অপশান সি আট মে আট মে তারিখটিকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসাবে পালন করা হয় নেক্সট তেতাল্লিশ ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় অপশন ডি এগারো মে এগারো মে তারিখটিকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসাবে পালন করা হয় নেক্সট চুয়াল্লিশ আন্তর্জাতিক নার্স ডে কবে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস ইন্টারন্যাশনাল নার্স ডে কবে পালন করা হয় অপশান সি বারো মে বারো মে তারিখটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালন করা হয় নেক্সট পঁয়তাল্লিশ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে হিসাবে পালন করা হয় অপশান ডি আঠারো মে আঠারো মে তারিখটিকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে হিসাবে পালন করা হয় নেক্সট ছেচল্লিশ নম্বর দেখো ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে কবে পালন করা হয় ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে পালন করা হয় একুশে মে আমাদের যে পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি ছিলেন তাকে এই একুশে মে তারিখটিতে হত্যা করা হয়েছিল ঠিক আছে বা অ্যাসোসিনেট করা হয়েছিল তো সেই জন্য এই দিনটিকে একুশে মে দিনটিকে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে হিসাবে পালন করা হয় নেক্সট সাতচল্লিশ নম্বর কমনওয়েলথ দিবস কবে পালন করা হয় ভীষণ ইম্পর্টেন্ট এটা হয়ে যাবে অপশান সি মানে চব্বিশে মে চব্বিশে মে তারিখটিকে কমনওয়েলথ দিবস হিসাবে পালন করা হয় নেক্সট তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় আটচল্লিশ নম্বর তামাক বিরোধী দিবস হিসাবে পালন করা হয় একত্রিশে মে অপশান ডি সঠিক অ্যান্সার একত্রিশে মে তারিখটিকে তামাক বিরোধী দিবস হিসাবে পালন করা হয় নেক্সট ঊনপঞ্চাশ নম্বর দেখো বিশ্ব দুগ্ধ দিবস ওয়ার্ল্ড মিল্ক ডে মিল্ক ডে পালন করা হয় এক জুন অপশন এ সঠিক অ্যান্সার খুব ইম্পর্টেন্ট এক জুন বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে পালন করা হয় নেক্সট পঞ্চাশ বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এটা খুব ইম্পর্টেন্ট আর আশা করি এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে পাঁচ জুন অপশন বি সঠিক ক্যান্সার পাঁচ জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় নেক্সট একান্ন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয় বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালন করা হয় অপশন সি সাত জুন সাত জুন তারিখটিকে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হিসাবে পালন করা হয় নেক্সট বাহান্ন নম্বর বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় বিশ্ব রক্তদান দিবস পালন করা হয় অপশান ডি চোদ্দো জুন চোদ্দো জুন তারিখটিকে বিশ্ব রক্তদান দিবস হিসাবে পালন করা হয় নেক্সট তিপ্পান্ন ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে কবে পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে বা এটাকে কি বলা হয় বিশ্ব শরণার্থী দিবস শরণার্থী দিবস কবে পালন করা হয় এটা হচ্ছে টোয়েন্টি জুন অপশন এ সঠিক অ্যান্সার কুড়ি জুন তারিখটিকে ওয়ার্ল্ড রিফিউজি ডে বা বিশ্ব শরণার্থী দিবস হিসাবে পালন করা হয় নেক্সট চুয়ান্ন নম্বর দেখো আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে পালন করা হয় এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে অপশান বি একুশে জুন একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয় আর এই যোগ দিবসের দিন মানে একুশে জুন তারিখটিকে কিন্তু ওয়ার্ল্ড মিউজিক ডেও হিসাবেও পালন করা হয় ঠিক আছে ওয়ার্ল্ড মিউজিক ডে নেক্সট দেখো পঞ্চান্ন ডাক্তার দিবস কবে পালন করা হয় ডাক্তার দিবস খুব ইম্পর্ট্যান্ট এটা হয়ে যাবে অপশান এ এক জুলাই বা পহেলা জুলাই তারিখটিকে ডাক্তার দিবস হিসাবে পালন করা হয় নেক্সট ছাপ্পান্ন জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয় অপশান ডি মানে এগারোই জুলাই এগারোই জুলাই তারিখটিকে ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসাবে পালন করা হয় নেক্সট দেখো সাতান্ন নম্বর ন্যানসেল ম্যান্ডেলা দিবস কবে পালন করা হয় ন্যানসেন ম্যান্ডেলা দিবস পালন করা হয় আঠারোই জুলাই অপশন ডি অপশন ডি সঠিক আনসার আঠারোই জুলাই নসেল ম্যান্ডেলা দিবস হিসাবে পালন করা হয় নেক্সট দেখো আটান্ন ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে কবে পালন করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো ওয়ার্ল্ড হ্যাপা হ্যাপাটাইটিস ডে হিসাবে পালন করা হয় আঠাইশে জুলাই অপশন সি সঠিক ক্যান্সার আঠাশে জুলাই তারিখটিকে ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে হিসাবে পালন করা হয় নেক্সট দেখো উনষাট নম্বর খুব ইম্পর্টেন্ট এটা হিরোসীমা দিবস কবে পালন করা হয় ঠিক আছে হিরোশিমা দিবস পালন করা হয় অপশান বি মানে সিক্স আগস্ট ছয় আগস্ট তারিখটিকে হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয় কারণ এই জাপানের ঠিক আছে জাপানের হিরোসীমাতে সেদিন কী পড়েছিল নিউক্লিয়ার মিসাইল পড়েছিল ঠিক আছে তো এই এই জন্যই এই দিনটিকে হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয় আর এই দিন যে নিউক্লিয়ার মিসাইলটিকে ফেলা হয়েছিলো তার নাম ছিল লিটিল বয় ঠিক আছে লিটিল বয় নাম ছিল সেই মিসাইলটার ঠিক আছে নেক্সট সিক্সটি দেখো নাগাসাগি দিবস কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশন ডি মানে নয় আগস্ট এই জাপানের হিরোশিমা এবং নাগা শেখিতে পরপর কি হয়েছিল দুটো নিউক্লিয়ার মিসাইল ফেলা হয়েছিল তো সিক্স আগস্ট হচ্ছে লিটিল বয় আর নয় আগস্ট হচ্ছে ম্যান ঠিক আছে যে ছয় আগস্ট যে নিউক্লিয়ার মিসাইলটা ফেলা হয়েছিল তার নাম ছিল লিটিল বয় এবং নয় আগস্ট যেটা ফেলা হয়েছিল তার নাম ছিল ফ্যাটম্যান ঠিক আছে অনেক সময় কিন্তু এগুলো পরীক্ষায় আসে মনে রাখবে একটু একষট্টি নম্বর দেখো আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশান ডি মানে বারোই আগস্ট তো এর আগে যেটা ছিল সেটা ছিল ন্যাশনাল ইউথ ডে আর এটা ছিল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে দুটোই কিন্তু ইম্পর্টেন্ট ন্যাশনাল যদি বলে তাহলে হয়ে যাবে আমাদের স্বামীজির জন্মদিন মানে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে আর ইন্টারন্যাশনাল ইউথ ডে হয়ে যাবে বারোই আগস্ট দুটোই কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে নেক্সট বাষট্টি নম্বর দেখো ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয় এটা হয়ে যাবে অপশান বি মানে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন উপলক্ষে উনত্রিশে আগস্ট তারিখটিকে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় আর মেজর ধ্যানচাঁদ ছিলেন একজন হকি খেলোয়াড় ঠিক আছে নেক্সট তেষট্টি নম্বর শিক্ষক দিবস কবে পালন করা হয় এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে অপশন বি মানে পাঁচ সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর তারিখ থেকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় ডক্টর স সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ঠিক আছে নেক্সট দেখো চৌষট্টি নম্বর ইঞ্জিনিয়ার্স ডে কবে পালন করা হয় তো ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয় অপশান বি মানে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর তারিখটিকে ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে পালন করা হয় নেক্সট পঁয়ষট্টি নম্বর বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় এটা হচ্ছে অপশান সি মানে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর তারিখটিকে বিশ্ব ওজন দিবস হিসাবে পালন করা হয় নম্বর গান্ধী জয়ন্তী কবে পালন করা হয় তো গান্ধী জয়ন্তী পালন করা হয় অপশন বি মানে অক্টোবর কারণ গান্ধীজির জন্মদিন উপলক্ষে এই গান্ধী জয়ন্তীটিকে পালন করা হয় আর এটা হচ্ছে দুই অক্টোবর ঠিক আছে নেক্সট সাতষট্টি ভারতীয় বায়ুসেনা দিবস হিসাবে কবে পালন করা হয় বায়ুসেনা দিবস এয়ার ফোর্স ডে ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে এটা হয়ে যাবে অপশন ডি আট অক্টোবর আট অক্টোবর তারিখটিকে ভারতীয় বায়ুসেনা দিবস বা ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে হিসাবে পালন করা হয় নেক্সট আটষট্টি নম্বর দেখো বিশ্ব ছাত্র দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে বিশ্ব ছাত্র দিবস এটা হয়ে যাবে অপশান এ মানে পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর তারিখটিকে বিশ্ব ছাত্র দিবস হিসাবে পালন করা হয় নেক্সট উনসত্তর ইউএন ডে কবে পালন করা হয় ঠিক আছে ইউএন এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস এর ডেটাকে কবে পালন করা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে চব্বিশে অক্টোবর অপশান এ সঠিক অ্যান্সার চব্বিশে অক্টোবর তারিখটিকে ইউএন ডে হিসাবে পালন করা হয় নেক্সট দেখো সেভেন্টি ওয়ার্ল্ড সুনামি ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড সুনামি ডে এটা হচ্ছে অপশান সি অপশান সি পাঁচ নভেম্বর পাঁচ নভেম্বর তারিখটিকে ওয়ার্ল্ড সুনামি ডে পালন পালন করা হয় ঠিক আছে নেক্সট একাত্তর নম্বর শিশু দিবস কবে পালন করা হয় চিলড্রেন্স ডে তো চিলড্রেন্স ডে কবে পালন করা হয় এটা হচ্ছে চোদ্দোই নভেম্বর অপশন সি কারণ কি আমাদের যে পূর্বতন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তার বার্থডে কবে তার জন্ম তারিখ হচ্ছে চোদ্দোই নভেম্বর চোদ্দ সেই তারিখ হিসাবে এখানে শিশু দিবস কিন্তু পালন করা হয় ঠিক আছে নেক্সট দেখো আর এই এই দিনটিতে কিন্তু ডায়াবেটিক্স ডে হিসাবেও পালন করা হয় এই চোদ্দো নভেম্বর তারিখটিকে মনে রাখবে যে ডায়াবেটিক্স ডে ডায়াবেটিক্স দিবস হিসাবেও কিন্তু এই চোদ্দো নভেম্বর তারিখটিকে পালন করা হয় নেক্সট বাহাত্তর বিশ্ব টেলিভিশন দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড টেলিভিশন ডে এটা হচ্ছে অপশান এ একুশে নভেম্বর একুশে নভেম্বর তারিখটিকে ওয়ার্ল্ড টেলিভিশন ডে হিসাবে পালন করা হয় নেক্সট দেখো তিয়াত্তর বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড এইডস ডে এটা হচ্ছে অপশন এ মানে এক ডিসেম্বর পয়লা ডিসেম্বর তারিখটিকে ওয়ার্ল্ড এইডস ডে হিসাবে পালন করা হয় বিশ্ব এইডস দিবস নেক্সট চুয়াত্তর ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয় ভারতীয় নৌসেনা দিবস হিসাবে পালন করা হয় চার ডিসেম্বর অপশন বি সঠিক অ্যান্সার চার ডিসেম্বর নৌসেনা দিবস পালন করা হয় ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে যে নৌসেনা দিবস বায়ুসেনা দিবস এবং আর্মি ডে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তো নৌসেনা দিবস কবে হয়ে গেল চার ডিসেম্বর নেক্সট পঁচাত্তর হিউম্যান রাইটস ডে হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয় খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে অপশন এ দশ ডিসেম্বর দশ ডিসেম্বর তারিখটিকে হিউম্যান রাইটস ডে হিসাবে পালন করা হয় নেক্সট দেখো ছিয়াত্তর বিজয় দিবস কবে পালন করা হয় তো বিজয় দিবস পালন করা হয় অপশন সি ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তারিখটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয় নেক্সট সাতাত্তর নম্বর কৃষক দিবস কবে পালন করা হয় ঠিক আছে কৃষক দিবস কবে পালন করা হয় তো কৃষক দিবস পালন করা হয় অপশন সি তেইশে ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট তেইশে ডিসেম্বর তারিখটিকে কৃষক দিবস হিসাবে পালন করা হয় নেক্সট দেখো তো নেক্সট যেটা আছে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক ঠিক আছে তো বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় তোমরা যদি ক্লাসটা ভালো করে করে থাকো তো এর অ্যান্সারটা কিন্তু তোমরা অবশ্যই দিতে পারবে তো ওজন দিবস এই দিনটি কবে পালন করা হয় এটা তোমরা নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করবে তোমাদের বন্ধু সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে এর অ্যান্সারটা জানাবে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ